যেই ব্যক্তি অজু করিবে সে যেন নাসিকা ঝাড়ে। আর যেই ব্যক্তি ইস্তেঞ্জা করিবে অর্থাৎ শৌচক্রিয়া, সে যেন বেজোড় সংখ্যক ব্যবহার করে অর্থাৎ ডিলাকুলুক। হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 455। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ হইতে হাজরে আসওয়াদ পর্যন্ত 3 বার রমল করিয়াছেন, অর্থাৎ দ্রুত গতিতে কাবা শরীফ প্রদক্ষিণ করিয়াছেন। হাদিস দারেমি শরীফ পৃষ্ঠা নাম্বার 401। বড় একটি পাথরকে যদি জাহান্নামের এক কিনারা থেকে ছাড়িয়া দেওয়া হয়, তাহলে ইহা 70 বছর পর্যন্ত গড়াইতে থাকিবে, তবু স্থির হওয়ার স্থানে পৌঁছাইতে পারিবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলিতেন, তোমরা দোজখের কথা বেশি বেশি স্মরণ কর, কেননা ইহা মারাত্মক গরম, ইহার গর্ত খুবই গভীর এবং ইহার ডান্ডাগুলো লৌহ নির্মিত। আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2513। যখন তোমাদের কেহ ঘুম হইতে জাগ্রত হইবে, সে যেন সর্বপ্রথম 3 বার নাসিকা জারিয়া লয়, কেননা শয়তান রাতে নাসিকার ছিদ্রে অবস্থান করে।
আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 457।